হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌরত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে নাম তোমাদের জন্য আবারও একটা এক্সক্লুসিভ আপডেট কাল আমি কিন্তু সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়েও ইন্টারমিডিয়েট সেমিস্টারের ক্ষেত্রে লাগু হতে চলেছে ইউজিসির নিয়ম এবং সেটা নিয়েই কিন্তু বিভিন্ন অধ্যক্ষদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটার জন্যেই কাল অর্থাৎ রবিবার জরুরি ভিত্তিতে বৈঠক হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ সঙ্গে সমস্ত কলেজের অধ্যক্ষদের এবং সেখানে মেন যে প্রসঙ্গটা ছিল সেটা হচ্ছে যে ইউজিসি নিয়ম মেনে এই যে ইন্টারনাল ইভলিউশনের মাধ্যমে স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের যে মূল্যায়ন সেটা করা হবে এই যে পরীক্ষার খাতাগুলো কে দেখবে প্রশ্নপত্র কে তৈরি করবে এবং এটাকে আদেও কি ইন্টারনাল ইভলিউশন বলা যাবে এবং সম্পূর্ণ যে মূল্যায়ন পদ্ধতি সেটা নিয়ে কিন্তু কালকে জরুরি ভিত্তিতে বৈঠক হয় সেই আপডেটটা আবার তোমাদের সঙ্গে কিন্তু এক্সক্লুসিভলি আপড আপডেট দিতে চলে এলাম এবং তোমাদের কালকের যে ভিডিওটা পাবলিশ করেছিলাম আমি সেখানে তোমাদের অনেকগুলো ডাউট রয়েছে অনেকগুলো কমেন্ট রয়েছে সেগুলির কিন্তু আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং এই মিটিং থেকে কতগুলি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসে সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো সবচেয়ে প্রথমে চলে আসি এই যে আর্টিকেলটা যে এখানে যেটা বলা হয়েছে যে পরীক্ষার জট কাটাতে কিন্তু অন্তর্বর্তী যে পরীক্ষা তার জট কাটানোর জন্যেই কিন্তু এই যে বৈঠকটা করা হয়েছে যেহেতু চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে সেই সমস্ত জিনিসটা নিয়ে কিন্তু এই ভিত্তির বৈঠকটা ডাকা হয় কাল রবিবার এবং এখানে যে মেন প্রসঙ্গটা ছিল যে এই যে ইউজিসি নির্দেশ মেনে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা হবে তার প্রশ্নপত্রকেই তৈরি করবে কলেজ নাকি বিশ্ববিদ্যালয় এবং খাতাগুলোও বা কে দেখবে এবং সমস্ত পদ্ধতির মূল্যায়ন পদ্ধতিটা তাহলে কি হবে যেহেতু আগে থেকে ডিসিশানটা এত পরে চেঞ্জ করা হয়েছে এবং এখানে যেটা বলছে কলেজ অধ্যক্ষদের অধিকাংশই যেটা জানিয়েছেন যে দিনক্ষণ যেমন ছিল তেমনই থাক পরীক্ষার যে মানে এই যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এটাকেই কিন্তু অভ্যন্তরীণ মূল্যায়ন হিসেবে দেখা হোক এবং ফল প্রকাশ যেটা করা হোক সেটা হচ্ছে পঞ্চাশ শতাংশ অভ্যন্তরীণ মূল্যায়ন থেকে এবং বাকি পঞ্চাশ শতাংশ আগের সেমিস্টার থেকে এবং এখানে আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো পরী পরীক্ষার্থী যদি আগের সেমিস্টারে যদি অনুপস্থিত থাকে তার ক্ষেত্রে তাহলে তো পরীক্ষাটা আগের যে সেমিস্টারের ক্ষেত্রে যে ফিফটি পারসেন্ট নেওয়া হচ্ছে সেটা তাহলে নেওয়া হবে না তাহলে তাদের ক্ষেত্রে কি হবে এই যে পরীক্ষাটা দিচ্ছে এটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট মূল্যায়ন হিসাবে গ্রাহ্য হবে অর্থাৎ ভালোভাবে বোঝে নাও কেউ যদি আগের সেমিস্টারে অ্যাবসেন্ট থেকে থাকো বা তোমাদের রেজাল্ট ইনকমপ্লিট এসে থাকে বা অ্যাবসেন্ট এসে থাকে তাহলে কিন্তু তোমার এই পরীক্ষায় যে নাম্বার পাবে সেইটাকেই কিন্তু অভ্যন্তরীণ মূল্যায়নের যে টোটাল একশো পার্সেন্ট ওয়েটেজ হিসাবে হিসাবে ধরা হবে আর বাকিদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট যে নাম্বার সেটা হচ্ছে এই পরীক্ষার থেকে নেওয়া হচ্ছে এবং ফিফটি পার্সেন্ট যে নাম্বার সেটা হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারের যে নাম্বার সেখান থেকে নেওয়া হচ্ছে এবং যেটা হচ্ছে তোমাদেরকে বললাম যে চতুর্থ সেমিস্টার পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা যে শুরু হচ্ছে তাতে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াগুলোই গৃহীত হয়েছে এবং এটা হচ্ছে শুধু সেকেন্ড সেমিস্টার না সেকেন্ড ফোর্থ দুটোর ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতেই মূল্যায়নটা করা হচ্ছে এবং কলেজ কর্তৃপক্ষের খাতা দেখবেন এবং বাদবাকি যে প্রসেসটা সেটা শুধু সেম থাকছে শুধু পরীক্ষার যে ওয়েটেজ যেটা হচ্ছে এই পরীক্ষার উপরেই যে একশোটা একশো নম্বর দেওয়া মানে সিদ্ধান্ত হয়েছিলো সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে ইউজিসি নিয়ম অনুসারে হচ্ছে এবং এটাকে একটা অভ্যন্তরীণ মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে এবং এটা নিয়েই কিন্তু বিভিন্ন যে অধ্যক্ষ তাদের মধ্যেও যে মতভেদটা দেখা দিচ্ছে যেটা হচ্ছে তোমাদের মধ্যেও দেখা দিচ্ছে মানে বিভিন্ন অধ্যক্ষরা যেটা বলছেন যে ইউজিসি এটা পাবলিশ করেছিল ষোলোই জুলাই তাহলে বিশ্ববিদ্যালয় কেন সাতই আগস্ট এটা সমস্ত কলেজ কর্তৃপক্ষকে জানাচ্ছে যদি সিদ্ধান্তটা নেওয়ার হতো তাহলে আগে থেকেই নিয়ে নিলে কি এই জিনিসটা ভালো হতো না এটা কিন্তু মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আগে থেকে নেওয়া উচিত ছিল এটাই কিন্তু জানাচ্ছেন বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এবং এখানে আরও একটা প্রসঙ্গ যেটা উঠে এসেছে তোমরা বলছো যে তাহলে যদি এটাই হতো তাহলে ইউজিসি যেটা বলেছিল যে প্রিভিয়াস সেমিস্টারের নাম্বার এবং এই যে সেমিস্টারের অভ্যন্তরের মূল্যায়ন সেটা কিন্তু যাতে মানে অন্যান্য ইউনিভার্সিটি যেটা করেছে সেই রকমভাবে করে নিলেই তো হতো তাহলে পরীক্ষাটা নেওয়ার কি দরকার ছিল কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর ইউনিভার্সিটির কাছেও নেই এবং ইউনিভার্সিটি যেটা চায় যেহেতু শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ইউনিভার্সিটি স্বাধিকার রয়েছে এবং ইউনিভার্সিটি যেভাবে চায় সেভাবে কিন্তু তারা মূল্যায়ন করতেই পারে ইউ যেহেতু স্বাধিকার রয়েছে তো সেক্ষেত্রেই কিন্তু ইউনিভার্সিটি এই জিনিসটাই আপাতত অবলম্বন করেছে অতএব তোমাদের পরীক্ষা কোনোরকমভাবে ক্যান্সেল হচ্ছে না তোমরা যেমন পরীক্ষা সেটাই দাও এবং তোমাদের যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং এই যে পদ্ধতি ফিফটি ফিফটি যেটা হচ্ছে ইউজিসির রুল অনুসারে সেইভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা বেরোতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবং তোমরা যারা জানতে চাও যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে সেটা আমি তোমাদেরকে এটুকুই বলে দিতে পারি এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়াল কোনো আপডেট আসেনি তোমাদের যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের যে রেজাল্ট সেটা কিন্তু আগস্টের মধ্যেই বেরোনার কথা যেটা হচ্ছে রাজ্য সরকারের গাইডলাইন্স প্লাস হচ্ছে ইউনিভার্সিটিও কিন্তু এক মানে এর আগে অফিসিয়ালি নিউজ মানে নিউজ যে পোর্টাল সেখানে কিন্তু অনেকভাবেই জানিয়েছে যে আগস্টের মধ্যেই তারা রেজাল্টটা বার করতে চলেছে কারণ পিজি যে তোমার অ্যাডমিশান সেটাও কিন্তু শুরু হয়ে যাবে তাড়াতাড়ি এবং যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রেও যে রেজাল্ট সেটা কিন্তু আগস্টের লাস্টের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে করে তোমরা কিন্তু রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবে তো আপাতত যা আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সব আগে পাওয়ার জন্য আর যারা এখনো মান্নার জব সাজেস্ট্যানেল চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করাননি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এখনও মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং